নমস্কার আপনি চাই আছে নিউজ স্ক্যান আর স্টুডিওত মই পাপৰি বিধানসভাত নতুন জেলার দাবি এমএলএ নন্দিতা দাসৰ দক্ষিণ কামৰূপ জিলা গঠনৰ দাবি বকৰ বিধায়িকা নন্দিতা দাসৰ দক্ষিণ কামৰূপ জিলার দাবিৰে বিধানসভাত প্ৰশ্ন নন্দিতা দাসৰ বিভাগীয় মন্ত্ৰীৰ উত্তৰত অসন্তুষ্ট হল বিধায়িকা গৰাকী দক্ষিণ কামৰূপ জিলা পুনৰ গঠনৰ চৰকাৰৰ স্থগিতা দেখৰ সিদ্ধান্ত চৰকাৰে পুনৰ বিবেচনা কৰক বুলি কলে নন্দিতাই সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণ হলে ৰাইজে কোনো সুফল নাপায় বক সমষ্টি জনজাতিৰ বাবে সংৰক্ষিত হলে কোনো অসুবিধা নহয় কেৱল ভাল প্ৰতিনিধিত্বৰ দরকার এবলি নন্দিতা দাসে উল্লেখ করলে বিধানসভাত নতুন জেলার দাবি জানালে এমএলএ অর্থাৎ বিধায়িকা নন্দিতা দাসে আর নন্দিতা দাসে দক্ষিণ কামরূপ জেলা গঠনের দাবি করলে আর বকর বিধায়িকা গড়াকিয়ে লগতে কলে যে দক্ষিণ কামরূপ জেলার দাবিরে বিধানসভাত প্রশ্ন উত্থাপন করার সময়সাত কলে যে বিভাগীয় মন্ত্রীর উত্তরত যেহেতু অসন্তুষ্ট গতি নিজের তরফরপা কলে যে দক্ষিণ কামরূপ জেলা পুনর গঠনের সরকারের স্থগিতা দেখর সিদ্ধান্ত সরকারে পুনের এবার বিবেচনা করক জিলা যিখনৰ কথা মই প্ৰশ্নটো কৰিছো উত্তৰটো পাইছো কিন্তু এই উত্তৰটো লৈ মই নহয় বোধহয় দক্ষিণ কামৰূপ জিলাৰ প্ৰত্যেকজন ব্যক্তি অন্তৰত এটা দুখ পাব দক্ষিণ কামৰূপ জিলাৰ ক্ষেত্ৰত যিটো চাব কমিটি গঠন কৰা হৈছিলে চাব কমিটি কেবিনেট চাব কমিটিৰ ৰিপৰ্টটো বিচাৰিছিলোঁ আৰু এই কেবিনেট চাব কমিটিৰ ৰিপৰ্টত যিটো দিছে যে দক্ষিণ কামৰূপ জিলা এইটো লিখিছে ৰিপৰ্টত ফৰ এডমিনিষ্ট্ৰেটিভ এক্সপিডিয়েন্সি এণ্ড দ্য ইন দ্য ইণ্টাৰেষ্ট অফ পাব্লিক চাৰ্ভিচ দ্য গভৰ্ণৰ আছাম ইজ প্লিজ টু মাৰ্জ বেক দি এডমিনিষ্ট্ৰেটিভ ডিষ্ট্ৰিক্ট অফ চাউথ কামৰূপ ডিষ্ট্ৰিক্ট উইথ দ্য অৰিজিনেল আনডিভাইডেড ডিষ্ট্ৰিক্ট অফ কামৰূপ তাৰমানে এইখন ডিষ্ট্ৰিক্টৰ লগত পুৰণি ডিষ্ট্ৰিক্টখনৰ লগত মাৰ্জ কৰি দিছে মই ভাবোঁ যে এইটো আমাৰ এই জিলাখন গঠন কৰিছিলে ৰাইজৰ বিপুল দাবীত দক্ষিণ কামৰূপ জিলা গঠন হৈছিলে ইয়াৰ এই দক্ষিণ কামৰূপ জিলাৰ স্থগিত কৰাৰ পাছতো কেইবাখনো নতুন জিলা চৰকাৰৰ ফালৰ পৰা ঘোষণা হ'ল কিন্তু কি কাৰণতে কি যুক্তিত কি জাষ্টিফিকেশ্যনত দক্ষিণ কামৰূপ জিলাখন স্থগিত কৰা হ'ল এই কথাটো চৰকাৰৰ ফালৰ পৰা জানিব বিচাৰিছিলোঁ আজি কিছুদিন আগতে যিহেতু আমি এই যি দুখন জিলা আছে সেই দুখন জিলা পূৰ্বৰ জিলাৰ লগত সংলগ্ন কৰিছোঁ আৰু তথাপি যিহেতু ইয়াতে কিছুমান মহকুমাৰ ইছ্যু আছিলে আৰু সেইকাৰণে নতুনকৈ আমি কেশৱ মহন্ত ডাঙৰীয়াক আমি সভাপতি দি পেলাই অজন্তা নেওক বাইদেউ ডাঙৰীয়া আনি আৰু পীযুষ হাজৰিকাক সদস্য হিচাপে দি পেলাই এখন আমি আমাৰ সমিতি গঠন কৰি দিছোঁ আৰু সেই সমিতিখনে আগন্তুক দিনত এইবোৰ বিষয়ে চিন্তা চৰ্চা কৰিব ইণ্টাৰষ্টেট বৰ্ডাৰ ৰিলেটেড হৈ আছে তাত ডিছপিউট হৈ থাকে যদি আমাৰ প্ৰশাসনিক কাম কাজবিলাকৰ হেডকোৱাৰ্টাৰ যদি ইণ্টাৰষ্টেট বৰ্ডাৰ ওচৰত থাকে তেতিয়া নিশ্চয় চৰকাৰৰো সুবিধা হ'ব ইয়াত নৰ্থ মানে মাইটি ব্ৰহ্মপুত্ৰ ৰিভাৰ একফালৰ পৰা বৈ গৈছে এটা বৃহৎ এটা অঞ্চল তিনিটা ফুল ফ্লেজেড সমষ্টি ছাৰ তিনিটা ফুল ফ্লেজেড সমষ্টি আছে ছাৰ তিনিটা ফুল ফ্লেজেড সমষ্টি আছে ইয়াত এই অফিচ আছে কাৰ্যালয় আছে ইয়াত ছাইনবোৰ্ড এতিয়াও মাৰা আছে দক্ষিণ কামৰূপ জিলাৰ ডিচি অফিচ আছে এছ পি অফিচ আছে দক্ষিণ কামৰূপ জিলাৰ ছাইনবোৰ্ড এতিয়াও আছে ছাৰ যিহেতু এই বিষয়বোৰ চোৱাৰ কাৰণে ইতিমধ্যে কৈছোৱে আপুনি এখন এটা কাম কৰিব আমাৰ কেবিনেট চাব কমিটি আছে অজন্তা বাইদেউৰ পীযুষ হাজৰিকা ধন্যবাদ আলোচনা কৰিম আৰু বিজেপিৰ নেতাসকলে সপোন সন্দৰ্ভত অধ্যয়ন কৰক বিজেপি নেতাক দুখন কিতাপ পঢ়াৰ পৰামৰ্শ দিলে ভূপেন বৰাই এখন হ'ল হোমেন বৰগোহাঁইৰ আত্মানুসন্ধান আৰু ফ্ৰান্সিছ বেকনৰ বেকনচ এছে লোকসভা নিৰ্বাচনত কংগ্ৰেছে 14খন আসন লাভ কৰিব বুলি কৰা মন্তব্যৰ পিছতে একাংশ বিজেপিয়ে ভূপেন বৰাই সপোন দেখিছে বুলি কটাক্ষ কৰাৰ পিছতে এনেদৰে বিজেপি নেতাক সপোন সন্দৰ্ভত অধ্যয়ন কৰিবৰ বাবে পৰামৰ্শ দিলে আৰু এক প্ৰকাৰ মুখ চুবতি আৰম্ভ হ'ল এখন হৈছে আমাৰ হোমেন বৰগোহাঁই নামেৰে লিখিছিলে আত্মানুসন্ধান আৰু এখন হৈছে ফ্ৰেন্সিছ বেকনে লিখিছিলে বেকনচ এছে বেকনচ এছে লিখা আছে সপোন কি যে টু একমপ্লিছ এ গ্ৰেট থিং উই মাষ্ট নট অনলি এক্ট বা পাছত ড্ৰিম নট অনলি বিলিভ টু একমপ্লিছ এ গ্ৰেট থিং উই মাষ্ট নট অনলি এক্ট বাট অলছ' প্লেন নট অনলি ড্ৰিম বাট অলছ' বিলিভ যে সপোন এইটো হোমেন বৰগোহাঁই ডাঙৰীয়াই আমাৰ আত্মানুসন্ধানত লিখিছে যে এটা অসম্ভৱ স্বপ্ন এক অন্তহীন অম্বেষণ সি জীৱনৰ একমাত্ৰ সাৰ্থকতা সপোন আমি সৰু সুৰা সপোন দেখা মানুহ নহয় আৰু আমি ডাঙৰ সপোন দেখিছোঁ তাক কেনেকৈ বাস্তৱিত কৰিব লাগে
আর পরিকল্পনা আমি করেছি আর সেখানে আমি দেখা সপনের উপর আমার বিশ্বাস আছে। এবার ভূপেন বরাক উদ্দেশ্যে কবিতা গালে বিধায়ক প্রশান্ত ফুকনে নোয়ারু কবিতাটু গায় ভূপেন বরালে আহ্বান বিধায়কজনের। ভূপেন বরা অধ্যয়ন করে থাকতে আমি 14খন আসন লৈ যাম বলেও মন্তব্য করলে প্রশান্ত ফুকনে। গৈ থাকক আর এইফালে আমি 14টা সিট লৈ আকো শাসনত আহো, সেইখিনি আমার পলিসি। আর ডাঙর সপন দেখিছে যে 14খন আসন তেওঁলোকে বলে পাব, দিনের সপন দেখিলে লাভ নাই। তো মই আপনাক কৈছো যে গাউন রিয়েলিটির যোগ ভূপেন বরা ডাঙরিয়া, আপনিও বহু দিনের রাজনীতি আছে, মও বহুত দিন আছে। গাউন রিয়েলিটি যদি না থাকে, আজিকালি দিনত মানুষ গাউন রিয়েলিটিটুক বিশ্বাস করে। আর আজির ডেটত কংগ্রেসের চেসিস নোহা গাড়ির নিচিনা, চেসিস নথকা গাড়ির আজি যে অবস্থা কংগ্রেসের এই অবস্থা, চেসিস তো লগাই লোক, এলাইনমেন্ট ঠিক করে লোক, চকা কেটা ভালকে লগাই লোক, তেতিয়া 100 কিলোমিটার এলাইনমেন্ট ঠিক করার কারণে এলডিপি যোগ হব। এলডিপির কোয়ালিটি কোয়ান্টিটি কিমান আছে সেই গোটেই কথাবিলাক আপনাকে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে আপনাকে সেই ধরনের উপর নিউজটি করব। মানে ভূপেন বরাক আকৌ কইছো, ভালকে চেষ্টা করক, একবারে নোৱাৰিলে এশবারে করা, নোৱাৰো কথাটো বোপা বেয়া কথা বৰ, কদাপি নহয় কিন্তু কথা মানুষৰ যিটো কাম একেবাৰে কৰিব নোৱাৰা যিটো কাম এশবারে সমাধান করা, এশবারত কৰিব কৈছো, 31লৈকে টার্গেট লক, 26-26ৰ কথা পাহৰি যাওক। আর মক পার্লামেন্টের প্রস্তুতি করেছে ভূপেন বরাই, নতুন দলের কংগ্রেসের সামিলক লৈ মন্তব্য বিধায়ক মানব ডেকা আর অজিত ভূঁইয়াক অধ্যক্ষ পাতি ভূপেন বরাই মক পার্লামেন্ট পাতিব বলে এক কটাক্ষ করেছে বিধায়করা। কেনহাতে ভূপেন বরার কাম নোহার বাবে হে কবিতা লিখাত ব্যস্ত হয়ে আছে বলে মন্তব্য করলে মানব ডেকায়। মক পার্লামেন্টের প্রিপারেশন করে আছে, আসল পার্লামেন্ট বা আসল এসেম্বলি তো করব নয়, গতি এই প্রতিনিধি নথকা গণভিত্তি নথকা দলবিলাকৰ লগত মক পার্লামেন্ট করব, যে স্টুডেন্টবিলাকে যে করে করে পিনে তেওঁ তাত মুখ্যমন্ত্রী হব, অজিত ভূঁইয়া ডাঙরিয়া স্পিকার হব, কোনোবা শিক্ষামন্ত্রী হব, কোনোবা গৃহমন্ত্রী হব, করে পিনে একটা আমেজ লব। ভূপেন বরার আসলে আমি কিতাব সময় পালে পড়ো, কিন্তু এটা ভূপেন বরার সময় হাতত অজস্র সময়, কারণ কংগ্রেসের কোনো গণভিত্তি নাই, গতি কবিতা লিখা কিতাব পড়া এইবিলাক কামতে ব্যস্ত আছে। আর ভূপেন বরাই বহুয়ালি করে নিজের মর্যাদা হানি করেছে, নিজের জ্ঞান নাই বাবে 14খন আসন লাভ করব বলে ভূপেন বরাই কইছে। অসমৰ ৰাইজে ভূপেন বরাক হাঁহি আছে বলে কটাক্ষ করলে বিধায়ক শেমান আলিয়েও। গোটেই অসমৰ মানুহে হাঁহি আছে এইবোৰ শুনি পেলাই, মই আৰু কি মন্তব্য দিম, যি সময়ত এখন আসনত জিকাৰ সম্ভাৱনা নাই, UDFৰ লগত কোনো ধৰণৰ মিত্ৰতা নহলে তেওঁলোক বিগ জিৰো হ'ব, মই আগতেও কৈছো। তেনে ক্ষেত্ৰত 14খন আসন ফিল্ডত কোনো কাম নাই, ইমান অভাৰ কনফিডেন্স, এতিয়া আপোনাৰ কি বুলি ক'ম। আৰু পৃথিৱীত বিভিন্ন ধৰণৰ মানুহ থাকে, কিছুমানে বহুৱালি কৰে, কিছুমানে পাগলামি কৰে, হ্যাঁ, আৰু সেই কথাবোৰে তেওঁলোকৰ মৰ্যাদাটো নিৰ্ণয় কৰে সমাজত। কিছুমান মানুহৰ কথাত তেওঁলোকক বহুত ওপৰলৈ লৈ যায়, আৰু কিছুমানৰ এনেকুৱা বহুৱালি কথাত তেওঁলোকক বহুত তললৈ লৈ যায়, গতিকে তেওঁৰ কথাৰ।